এবার বাংলাদেশকে অপমান করলো ভারতীয় মিডিয়া। বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের টিকিটের দাম নিয়ে এমন হাস্যরস করলো ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সেখানে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের টিকিটের দামকে সিঙ্গারার দামের চেয়েও কম দামি হিসেবে উল্লেখ করেছে তারা। এমনকি এ নিয়ে বেশ হাস্যরসে মেতেছে ভারতের জনগণ। ভারতের এমন অপমানজনক মিডিয়ার রিপোর্ট ও সেই দেশের জনগণের এমন আচরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভৌগোলিক, রাজনৈতিক, কূটনৈতিক কিংবা খেলাধুলা, ভারত ও পাকিস্তানের মধ্যকার চিরপ্রতিদ্বন্দ্বিতা সবার নিকটই পরিচিত। পাশাপাশি দুই দেশের ভেতরকার সম্পর্কের আঁচ পাওয়া যায় ক্রিকেট মাঠেও। ফলে দুই দেশের দর্শকরা নিজেদের মাঝে করেন অনেক কড়া মন্তব্য। ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্তাপ পেয়েছে বাংলাদেশও। ফলে বাংলাদেশ ও ভারতের মাঝেও ক্রিকেটে চলে শীতল সম্পর্ক। সেই সম্পর্কের শীতলতা এতই গভীর যে এই দুই দেশের মধ্যেও তৈরি হয়েছে রাইভালরি। সেই রাইভালরিও কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে ভারত পাকিস্তানকে। ফলে ভারত ও বাংলাদেশের দর্শকদের মাঝেও হয় একে অন্যের উপহাস ও উত্তপ্ত বাক্য বিনিময়। এবার সেই রাইভালরির সুযোগ নিল ভারত, আর সেখানে ভারতের সামনে আছে তাদের দুই রাইভাল পাকিস্তান ও বাংলাদেশ। মূলত এই দুই দলের সিরিজকে ঘিরে একটি ঘটনায় ভারতের দর্শক ও মিডিয়ার চলছে হাসি তামাশা। পাকিস্তানি মুদ্রায় টিকিটের দাম 50 রুপি হলেও ভারতের রুপিতে তার দাম দাঁড়ায় মাত্র 15 রুপি, আর এটি নিয়েই চলছে হাসি তামাশা। আনন্দবাজার পত্রিকার মতে এত কম দামে একটি আন্তর্জাতিক ম্যাচের টিকিট, সেটা এক কথায় অসম্ভব। এমনকি তারা এটাও উল্লেখ করেছে নাস্তা সিঙ্গারা কিনতে গেলেও এর চেয়ে বেশি খরচ হয়। মূলত পাকিস্তানে বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে স্টেডিয়াম দর্শকপূর্ণ হয় না, আর সেখানে পাকিস্তানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ PSL-এও হয় না দর্শক সমাগম, যে কারণে টিকিটের দাম কিছুটা কমিয়ে রেখেছে তারা। তবে 21 তারিখের সেই ম্যাচের টিকিটের দাম নিয়ে ভারতের দর্শকরা হাসি তামাশা করতেও ছাড়েনি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ে এমন দামে হাস্যরস করেছে তারা। সেখানে টিকিটের দামের চেয়েও মুখ্য উপহাস করার সুযোগ কাজে লাগিয়েছে তারা। তবে অবশ্য পাকিস্তান বোর্ড বা খেলোয়াড়রা বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখেনি, বরং সুন্দর একটি সিরিজ আয়োজনেই লক্ষ্য তাদের, যেই সিরিজ শুরু হবে 31 তারিখ লাহোরে।